নিজ ভূমি নিজ বাস দাবিকে সামনে রেখে মতুয়া মহাসংঘ র্যালি সিটি সেন্টার চত্বর জুড়ে এই র্যালি করা হয়। দুর্গাপুর সিটি সেন্টারে তাদের একটি নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। সকলেই র্যালি করে সেখানে যান। সর্বভারতীয় মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন গোসাই জানান, পশ্চিম বর্ধমান জেলার 56,000 পরিবার এখনও জমির পাট্টা পায়নি। সাধু গুরু গোসাই দলপতিদের ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়। এখনো ক্যানেলের পাশে রাস্তার পাশে বন্ধ পশুর মতো জীবনযাপন করছি। অনতিবিলম্বে আমাদের বাসগৃহের ব্যবস্থা করতে হবে, পাট্টার ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকার যে ঘোষণা করেছে নিজ গৃহ নিজ জমি, এটা আমরা দাবি জানাচ্ছি। আমাদের 20,000 পরিবার প্রায় দুর্গাপুর মহকুমার মধ্যে আছে, আসানসোল এরিয়ার মধ্যে আছে। এই মানুষদের অনতিবিলম্বে আমি পাট্টার দাবি জানাচ্ছি। কিন্তু বর্তমান সরকার ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড দেওয়াতে আমরা কিছুটা স্বস্তি বোধ করতেছি এবং বর্তমান মুখ্যমন্ত্রী বলছে আমাদের নাগরিকত্ব আর প্রয়োজন নাই এবং বাস্তব সত্যিই বলছে, আমার ভোটে নির্বাচিত হয়েছে সরকারটি। তিনি জানান, তৃণমূল সরকার তাদের জন্য যা উন্নয়ন করেছে তাতে তারা 100 বছর পর্যন্ত তৃণমূলকেই ভোট দেবেন। আমরা তৃণমূলে ছিলাম, আসি, থাকব। আমাদের জন্য যা করেছে 100 বছর ভোট দিলেও আমরা তেনা শোধ করতে পারবো না। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। সিএএনআরসি যদি লাগু হয় তাহলে আমরা 71 সনের পরে প্রায় 2.5 কোটি পূর্ববঙ্গ থেকে মানুষ আমরা এই দেশে আসছি, সবাই আমরা লাগুর মধ্যে পড়ে যাব। আমার ভোটে নির্বাচিত হয়েছে সরকারটি, দিল্লির সরকার আমার ভোটে নির্বাচিত হয়ে আমাকে নাগরিকত্ব দেবে, কত বড় রহস্যজনক অপমানজনক মন্তব্য করতেছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, রিপোর্ট TV News 10।